Assalamualaikum বন্ধুরা, এই যে দেখতেছেন, এই যে জালটা দেখতেছেন, জালটা আসলে যার জালটা ছিল এই জালের লোকটা আসলে মারা গেছে। তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন বেহেশতি নসিব করে। আসলে সেই জালটা তার জামাই নিয়ে এসেছে আজকে মাছ ধরার জন্য, কিন্তু জাল আছে কিন্তু মানুষ নেই, কেউ চিরদিন বেঁচে থাকবে না। এই যে দেখেন, তার জামাই আজকে এই যে কান্দাবাড়ি নলপানি টাকি মাছ ধরার জন্য, এই যে দেখেন তিনি আসলে জাল মারছে। দেখেন মাছ ফেলতেছে, এই যে পুটি, পুটিটা চলে গেল। কই তাই বাটা, এবার বাধা নাই, এবার আসলে মাছ বাধা নাই। মানুষ নাই কিন্তু জাল আছে। ওই বেটা তো ওই যে শুকি বেটা আর আর কাটা কাটা নিয়ে এলেছিল, আমরা ছোটোবেলা দেখছি বিলও, তারপর সবচাই ওই যে ইয়ের বিলও মারছে বেশি, ওই পুয়ার ডাত পু ওই যে কাতি খামার বিল না, সেটা ওই বিল বারবার দেখছি গেলেই মাছ পেয়েছে। এই জাল দিয়ে সেই জালটা আছে না, এই যে সামনে আমার আরেকটা জাল ফিক আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ, এই যে আরেকটা ফিক দিবে। ওই দে মাছ একটা মরে আছে, বুঝছো, এই যে মাছ একটা মরে আছে। মারো মারো অনু মারো, বলতে আমি মারো তাহলে ওই যে ওখানে টাকি মাছ বলে কীরকম করতেছে, এখন জাল ফিক দিবে। ওই যে আসে উদ, ওই যে এই যে দেখছ, এই রে আরে বেটা, এই যে দুইটা বাচ্চা উদ, এই যে আরো বেশ কিছু মাছ বাচ্চে আপনাদের দেখাচ্ছি। এই দেখেন টাকি মাছ বাচ্চে, এই যে একটি বড় একটি পুটি উচ্ছে, এই যে টাকি, টাকি মাছ, টাকি পুটি, পানি নাই তা সুন্দরভাবে মাছ ধরছে। এই যে দেখেন একটি টাকি মাছ, এই পেড়া খেদাই দিও না, সুন্দর একটি টাকি মাছ। এই দেখেন পুটি হয়ে গেল, পুটিটা পাতলা জাল তো, ওই যে পুটি আছে যাই নাই, এই যে আরেকটি পুটি মাছ বাচ্চে। দেখেন সাইদুল্লা রিয়া খেয়ে মারো জামাই, দেখেন লড়তেছে মাছ, এই যে এই জায়গায় মাছ লড়তেছে।